আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও 99.2 FM। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও 99.2 FM। এখন শুনবেন শিক্ষা বিষয়ক আলোচনা অনুষ্ঠান আলোর ভুবন, উপস্থাপনা এবং প্রযোজনায় সুস্মিতা সাহা, শব্দগ্রহণ এবং সম্পাদনায় শরীফ উদ্দিন। শুনতে থাকুন, সাথে থাকুন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও 99.2 FM। সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শিক্ষা বিষয়ক আলোচনা অনুষ্ঠান আলোর ভুবন। পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় আছি আমি, সুস্মিতা সাহা। আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় মহান একুশে ফেব্রুয়ারি ও আমাদের সংস্কৃতি। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব প্রফেসর মোহাম্মদ শরীফুল ইসলাম খান, সাবেক অধ্যক্ষ নওগাঁ সরকারি কলেজ, সম্পাদক আবর্তন। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন জনাব আতাউল হক সিদ্দিকী, অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং কবি এবং গবেষক। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ হাসমত আলী, শিক্ষক নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় নওগাঁ। সুপ্রিয় শ্রোতা, এই অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত আপনারা জানাতে পারেন SMS ও কমেন্টের মাধ্যমে। SMS করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RB স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন এবং আরও একটি স্পেস দিয়ে আপনাদের কথাগুলো লিখে পাঠিয়ে দিতে হবে 7171 এই নম্বরে। ফেসবুকে যুক্ত থাকার জন্য www.facebook.com/BorendraRadioNoga এই পেজটিতে যুক্ত থাকতে পারেন। শ্রোতা, উন্নত সংস্কৃতি একটি জাতির পরিপূর্ণ পরিচয়। কোনো একটি দেশ বা জাতিকে যদি আবিষ্কার করতে হয়, তবে সে জাতির নিজস্ব বৈচিত্র্যময় সংস্কৃতি থাকতে হবে। আমাদের সংস্কৃতি অন্বেষায় একুশের চেতনা সন্দীপ্ত মশালের মতো আমাদেরকে নিজ বাসভূমি প্রত্যাবর্তনের পথ দেখিয়েছে। তাই একুশের সাথে আমাদের সংস্কৃতির রয়েছে গভীর সম্পর্ক। এই বিষয়টি বিশদভাবে আলোচনা করবেন আমাদের আজকের সম্মানিত অতিথিরা। চলুন চলে যাই আমরা মূল আলোচনায়। আপনাদের তিনজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? আমরা সবাই ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আপনাদেরকে পেয়ে আমরা আজ বলা যায় যে আমরা আসলে খুবই ভাগ্যবান যে আপনাদের মতো মানুষকে আজকে আমরা পেয়েছি। তিনজনই উজ্জ্বল নক্ষত্র, তাদেরকে বরেন্দ্র রেডিও আজকে পেয়েছে আলোর ভুবন অনুষ্ঠানে। এজন্য আরও একবার কৃতজ্ঞতা জানাই। আমি অনুষ্ঠানের শুরুতেই জনাব প্রফেসর মোহাম্মদ শরীফুল ইসলাম, তার কাছে আমি যে বিষয়টি জানতে চাই যে একুশে চেতনা কি এবং একুশে ফেব্রুয়ারির মানুষের মূল্যবোধকে কিভাবে জাগ্রত করে। ধন্যবাদ সুস্মিতা। একুশে ফেব্রুয়ারি, প্রথমে যদি বলতে হয়, একুশ মানে মাথা নত না করা। আমরা এই একুশের চেতনা আমাদের মনে যেটি ঘুরে ফিরে আসে সেটি হচ্ছে এই, আমাদের এই চেতনাকে, একুশের এই চেতনাটাকে আমাদের এই প্রজন্মের কাছে বাড়িয়ে দিতে হবে। কারণ একুশ মানে যদি মাথা নত করা না হয়, তার মানে হচ্ছে, তার অর্থ হচ্ছে আমরা কোনো কিছুতেই আমরা মাথা নত করব না। আমাদের সংস্কৃতিতে, আমাদের সাহিত্যে, আমাদের রাজনীতিতে, আমাদের অর্থনীতিতে, সব ক্ষেত্রেই আমরা একুশের চেতনাকে আমরা ছড়িয়ে দেব। কারণ এই একুশের কারণেই আমাদের এসছে পরবর্তীতে 62-র শিক্ষা কমিশন আন্দোলন, এসছে 66-র স্বাধিকার আন্দোলন, এসছে 69-এর গণ অভ্যুত্থান, এসছে 71-এর স্বাধীনতা যুদ্ধ। কাজে একুশের চেতনায় আমরা সব সময় লালন করতে হবে, এটি আমার ধারণা। ধন্যবাদ স্যারকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি চলে যেতে চাই আতাউল হক সিদ্দিকী স্যারের কাছে। আমাদের উজ্জ্বল নক্ষত্র নওগাঁর এবং তিনি একজন গবেষক, কবি, প্রাবন্ধিক এবং নাট্যকার, তাকে আমরা আজকে পেয়েছি। তার কাছে আমি যে বিষয়টি জানতে চাই যে বাংলা সংস্কৃতিতে একুশের চেতনা কিভাবে জাগ্রত হলো। আমাদের যে বাঙালি জীবন, এটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে। আমাদের এদেশের শিক্ষা দীক্ষা সংস্কৃতি বহুকাল থেকেই সমৃদ্ধ। 200 বছরের ব্রিটিশের শাসনে যদিও আমাদের বাংলাদেশের মানুষ, বাঙালি জাতি পর্যুদস্ত হয়েছে, তারপরেও আমাদের সংস্কৃতি ছিল প্রাণবন্ত, আমাদের প্রেরণার উৎস। 1947 সালে যখন পাকিস্তান প্রতিষ্ঠা হয়, আমাদের প্রত্যাশা ছিল এই স্বাধীনতার মাধ্যমে, পাকিস্তান প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতিকে, আমাদের ভাষাকে আরও উজ্জ্বল, আরও গৌরবান্বিত করে, বিকশিত করে তুলতে পারবো। কিন্তু ঘটে গেল ঘটনা উল্টো। পাকিস্তানি শাসনকর্তারা 1947-এর মাঝামাঝি থেকেই শুরু করে দিল, অর্থাৎ পাকিস্তান প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে তারা শুরু করে দিল এই দেশের উপরে নিপীড়ন, অত্যাচার। তারা বাংলা ভাষার ব্যবহার, পোস্টকার্ড, টাকা এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবহার নিষিদ্ধ করে দিল। তারা
বাংলা শব্দের মধ্যে অনেক উর্দু শব্দ ঢুকিয়ে দিয়ে ভাষাকে বিকৃত করার চেষ্টা করলো। এমনকি তারা আমাদের বর্ণমালা, যে বর্ণমালার জন্য আমাদের শহীদরা 52 সালে জীবন দিয়েছেন, সেই বর্ণমালাকে তারা বাদ দিতে চেয়েছিল। তারা আরবি হরফে বাংলা লিখতে বলেছিল। এই সবের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, এবং এই প্রতিবাদ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের পুনর্জীবন ঘটিয়েছে। 21-এর শহীদদের আত্মদানের মধ্য দিয়ে জাতি অনুপ্রাণিত হয়েছে, সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে, এবং আমরা আমাদের সাংস্কৃতিক, আমাদের সাহিত্যিক, আমাদের সর্বদিককার প্রেরণা এই 21-এর শহীদদের নিকট থেকে পেয়েছি, যার ফলে আমরা এই 1952-এর 21 থেকেই ক্রমান্বয়ে বিভিন্ন সংগ্রামের বিভিন্ন পর্যায় অতিক্রম করে শেষ পর্যন্ত সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বর একটি মুক্ত স্বাধীন দেশের অধিকারী হয়েছি, নাগরিক হয়েছি। এই জন্য আমরা গর্বিত, এই জন্য আমরা কৃতজ্ঞ 52 শহীদদের কাছে এবং ভাষা সংগ্রামীদের কাছে। ধন্যবাদ স্যারকে, আপনি চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন। আমি অনুষ্ঠানের এ পর্যায়ে মোহাম্মদ হাশমত আলী স্যারের কাছে যে বিষয়টি জানতে চাই, যে আপনি ইতিমধ্যে জেনেছেন যে আজকে আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয় মহান 21-এ ফেব্রুয়ারি ও আমাদের সংস্কৃতি, সেই বিষয়টিকে ঘিরে আমি যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই সেটা হচ্ছে যে 21-এ ফেব্রুয়ারির সহিত আমাদের সংস্কৃতির মেলবন্ধনের গুরুত্ব কতটুকু? ধন্যবাদ সুস্মিতা। 21-এর মাস চলছে, আর কয়েকদিন পরই সেই মহান দিবসটি পালিত হবে, শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্ব জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। একটু আগে স্যাররা বলছিলেন 21-এর চেতনা, আমি এই প্রসঙ্গে একটু বলে নিতে চাই যে 21-এর চেতনা বাঙালির জীবনে এতটাই সম্পৃক্ত বা এতটা ঘনিষ্ঠভাবে জড়িত যে 21 না হলে হয়তো বাংলাদেশের হয়তো সৃষ্টি হতো না। আমরা বলতে পারি যে 21 হচ্ছে স্বাধীন বাংলাদেশের ভিত্তিমূল। আরও বলা যায় যে 21 হচ্ছে ঐকান্তিক উদ্দীপনা, আমাদের সকল প্রেরণার প্রতীক 21। কারণ দেশের যে কোনো দুর্যোগময় মুহূর্তে আমরা শহীদ মিনারে ছুটে গেছি, সেখানে গিয়ে আমরা কর্ম পরিকল্পনা গ্রহণ করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, সেখান থেকে কিন্তু আমাদের এই স্বাধীনতার পথযাত্রা শুরু। প্রশ্ন ছিল যে আমাদের সাহিত্য শিল্প সংস্কৃতিতে কিরকম প্রভাব পড়েছে বা কি কি সৃষ্টি হয়েছে। 21-এ ফেব্রুয়ারি আমাদের সংস্কৃতির মেলবন্ধনের গুরুত্ব কতটুকু? চমৎকার একটা প্রশ্ন। আপনি জানেন যে ঢাকাতে 1 ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হয়েছে, 1 মাস ব্যাপী বইমেলা। আমার মনে হয় বিশ্বে বিভিন্ন অন্যান্য দেশে এইরকম কোনো জাঁকজমক কোনো বইমেলা কিন্তু হয় না। এই বইমেলাটাই কিন্তু সৃষ্টি হয়েছে 21-কে কেন্দ্র করে। প্রতি বছর 21-এ ফেব্রুয়ারি আসার আগেই, 21 আসার আগেই আমাদের বিভিন্ন প্রকাশক, লেখক, কবি, সাহিত্যিকরা এই দিনটির, এই মাসটির অপেক্ষা করেন, এবং এই দিনকে ঘিরে বিভিন্ন গল্প, উপন্যাস, কবিতা, তাদের গবেষণাগুলো লেখালেখি শুরু করেন। তবে আমি বলতে চাই যে 21-কে নিয়ে খুব বেশি সাহিত্য শিল্প বা চলচ্চিত্র নির্মিত হয়েছে তেমনটি হয়তো বলা যাবে না, আমার সঙ্গে স্যারও হয়তো একমত হবেন। তবে আমি যদি প্রথমেই একটু বলি স্যার, যে 21-এর প্রথম সংকলন সম্ভবত হাসান হাফিজুর রহমানের সেই 21-এর ওই সংকলনটি, আর 21-এর প্রথম কবিতা যদি বলি তাহলে হয়তো বলা যাবে যে ভুলবো না 21-এ ফেব্রুয়ারি ভুলবো না, এটি তো গান। আর প্রথম কবিতা মনে হয় ওইটি যে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, আমার মনে হয় সম্ভবত মাহবুবুল আলম, কবি মাহবুবুল আলম, তিনি একটি পত্রিকা সম্পাদক ছিলেন চট্টগ্রামের, তিনি প্রথম এই কবিতাটি লিখেছিলেন। আর গান হিসেবে প্রথম এলো সেই গানটি ভুলবো না 21-এ ফেব্রুয়ারি ভুলবো না। এটি 1955 সাল পর্যন্ত, 1952 থেকে 1955 সাল পর্যন্ত এই গানটি কিন্তু রোহাতপুরিতে গাওয়া হতো। কিন্তু সেই কালজয়ী গান আব্দুল গাফফার চৌধুরী যখন লিখলেন আমার ভাইয়ের রক্তের আগুন 21-এ ফেব্রুয়ারি, 1956 সাল থেকে এই গানটি এখন আমাদের 21-এর একমাত্র গান। এই গান ছাড়া যেন 21 একেবারেই বলা যায় যে নিষ্প্রাণ। সুতরাং 21-কে নিয়ে তাৎক্ষণিকভাবে হয়তো কিছু রচিত হয়েছে, আরও রচিত হওয়ার কথা ছিল কিন্তু আমার মনে হয় সেভাবে আসেনি। তবে জহির রায়হান তার চলচ্চিত্রের মাধ্যমে প্রথম ফুটিয়ে তুললেন জীবন থেকে নেয়, চলচ্চিত্রের মাধ্যমে 21-এর কিছু ঘটনা সেখানে এসেছে। আমার মনে হয় সার্বতি সংযুক্ত করতে চান এই প্রসঙ্গে। আমার এই প্রসঙ্গে বক্তব্য, আপনি যা বললেন ঠিকই বলেছেন হাসমত স্যার, আমি একটু বেশি করে বলতে চাই বাড়িয়ে, যে শুধু দুটো গান একটা কবিতা নিয়ে নয়, আমাদের সামগ্রিক চেতনাকে 21 ধাক্কা দিয়ে খুলে দিয়েছে, মুক্ত করে দিয়েছে। আমাদের যারা শাসক গোষ্ঠী তখন ছিলেন তারা কি করেছিলেন, সাম্প্রদায়িকতার ভিত্তিতে আমাদের চেতনাকে অবরুদ্ধ করবার চেষ্টা করছিলেন। আমাদের সেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম হয়েছে, 21-এর সংগ্রামের সঙ্গে একাত্মতা বোধ করেছি আমরা, এবং তার ফলে অর্গল খুলে গিয়েছে, বাউল গান
বাউল গানকে নিষিদ্ধ করে দিত। এইরকম আমাদের আরো আরো যে ভাওয়াইয়া অন্যান্য যে আমাদের সংস্কৃতির বিভিন্ন শাখা প্রশাখা আছে সেগুলো বিকশিত হবার সুযোগ পেল এবং একুশের প্রেরণার থেকে ক্রমান্বয়ে বিকশিত হয়ে গেছে। নির্ধারিতভাবে অমুক কবিতা বা অমুক গান শুধু নয়, আমাদের যত কিছুই কাজ হচ্ছে তা সকলের পেছনে প্রেরণা হিসেবে একুশের আবেদন, একুশের একুশের প্রভাব বিদ্যমান রয়েছে। আমরা সেখান থেকেই প্রেরণা নিয়ে আমরা আমাদের গান যেমন রচনা করছি, দেশাত্মবোধক আমরা কবিতা রচনা করছি, আমাদের মাতৃভাষায় মাতৃভূমিকে নিয়ে আমাদের সর্বক্ষেত্রে সংস্কৃতির এবং সাহিত্যেরও বিভিন্ন দিগন্তে আমাদের ছড়িয়ে পড়ার যে দুর্বার প্রয়াস সেটা একুশ আমাদের জাগিয়ে দিয়েছে। সেই একুশের প্রেরণার থেকেই আমরা এগিয়ে চলেছি। বাংলাদেশের আজকের যে সর্বব্যাপী বিকাশ, সেই বিকাশের মূলে একুশের প্রেরণা অনন্ত। আমি সিদ্দিকী ভাইয়ের সঙ্গে আরেকটা কথা যুক্ত করতে চাই, মানে একুশকে নিয়ে আমাদের আর একটা গর্ব আছে। এই ভাষাকে কেন্দ্র করে বা ভাষাকে অবলম্বন কোনো দেশের নাম বোধ হয় বাংলাদেশই একমাত্র দেশ, ভাষাকে কেন্দ্র করে এই বাংলাদেশই একমাত্র যে ভাষাকে কেন্দ্র করে আমাদের এই নামটি হয়েছে। আমরা আর একটি বিষয় আমাদের এখানে খুব একটা আমার কাছে একটা অবাক বিষয় লাগছে, সেটি হচ্ছে এই, আমরা সংস্কৃতিকে সারের সঙ্গে যদি সারা বিশ্বজনীন বা সার্বজনীন করতে চাইলে আমাদের কিন্তু এই টেকনোলজিতে আমাদেরকে কিছু আগাতে হবে। যেমন আমি ছোট্ট ছোট্ট দু একটি কথা বলি, আমাদের বাংলা সাহিত্যে বাংলা বঙ্গলায় অনেক যুক্তক্ষর আছে। আমরা যদি ধরে নিই যে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের যুক্তক্ষরকে ভালো করে উচ্চারণ করতে পারবে না, এই যুক্তক্ষরগুলোকে যে ভেঙে যদি আমরা উচ্চারণ করি স্কুল লেভেলে যদি করি তাহলে কিন্তু একটা অসুবিধার মধ্যে আমরা পড়ে যাব। যেমন ধরা যাক স্কুল বানান, দিন তার সহায়কয় হর্ষ আর ল স্কুল বানান, কিন্তু আমরা সেটাকে ছাত্রদের সুবিধার্থে বানান করছি হর্ষই দিন তার সহায় হর্ষত্ব কয়স আর ল, কিন্তু এটা যদি এই স্কুলের এই সমস্ত শব্দ যদি স্কুলে পাঠ্যবই ছাড়াও যদি হতো তাহলে কিন্তু আমাদের অসুবিধা ছিল না। কিন্তু একটা ছাত্র যখন স্কুলে পড়ে আসবে ভাঙ্গা যুক্তাক্ষর দিয়ে, কিন্তু যখন স্কুলে বেড়ে আসবে তখন কিন্তু তাদের মধ্যে একটা অসুবিধা হতে পারে। তো আমার একটি ধারণা আছে আমাদের দেশের ছাত্ররা মানে বিশেষ করে স্কুলের ছাত্ররা এদের মস্তিষ্কের এত বেশি প্রখর যারা একটা দুটো নয় পাঁচ পাঁচটি ভাষা তারা কিন্তু শিখতে পারবে, কাজে যুক্তক্ষর শেখা তাদের কাছে কোনো ব্যাপারই না। এই বিষয়টি একটা চিন্তা করার দরকার আমরা যারা টেকনোলজি বা এই বিষয়ে যারা চিন্তা করছি। স্যার আপনার সঙ্গে আমিও একমত। আমার আরও একটু বেদনা আছে, দুঃখ আছে, সেটি হচ্ছে যে আমরা চেতনার কথা বলছি, প্রকৃত অর্থ কি একুশের প্রকৃত চেতনা আমাদের কাছে আছে? আমরা যে ভাষার জন্য সালাম রফিক জব্বার শফিক জীবন দিয়ে গেছেন সেই ভাষাটা কি আমরা শুদ্ধ করে বলছি? আমরা কি ব্যবহার করছি? আমরা কি বাংলার সঙ্গে ইংরেজি মিশিয়ে বলছি না? আমরা কি মাঝে মাঝে হিন্দি বলছি না? তাহলে এটা কি একটা মানে তাদের প্রতি অসম্মান দেখানো কি না? আমার মনে হয় স্যার একমত হবেন আমার সঙ্গে। এই প্রশ্নটা খুব মারাত্মক এবং এটি আমি দু একটি সভা সমিতিতেও বলেছি যে আমরা একুশের প্রতি একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাই, ভাষার গান গাই, শহীদদের স্মরণ করি, শহীদ মিনারে ফুল দেই, কিন্তু আমাদের জীবন যাত্রায় এর প্রতিফলন করি না। প্রথমত এখন যেটা বড় সমস্যা সেটা হচ্ছে সকলেরই হাতে হাতে মোবাইল আছে, 16 কোটি মানুষের দেশে 13 কোটির বেশি মোবাইল, এবং সেই সব মোবাইলে যেসব মেসেজ দেওয়া হচ্ছে সব রোমান হরফে। আমার বাড়ির কাজের মেয়ে, সেও তার মেয়ে জামাইয়ের কাছে মেসেজ দিচ্ছে ওই রোমান হরফগুলো টিপে টিপে, এগুলো সে শিখে নিয়েছে, বাংলা অক্ষর সে চেনে না। এমনি করতে করতে কোনো কোনো দেশে আমরা দেখেছি, ফিলিপাইনের কথা বলতে পারি, সেখানকার সাবেক যে বর্ণমালা সেগুলো লুপ্ত হয়ে গেছে। তো আমরা যদি এই স্রোতে গা ভাসিয়ে দিই, আমরা যদি এখনই একে প্রতিরোধ না করি, তাহলে আমাদের বর্ণমালার যে গৌরব সেই গৌরব থাকবে না, ক্ষতিগ্রস্ত হবে, এবং বাংলা ভাষার ঐতিহ্য বাংলা ভাষার ভবিষ্যৎ পুনর্নির্মাণে বা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা পঙ্গু হয়ে পড়ব এবং বাধাগ্রস্ত হব। আমাদের এই বাধাগুলো দূর করতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে যে মিশ্র ভাষার ব্যবহার এটা খুবই দূষণীয়, এটা ক্ষতিকর। তো আমাদের এইটি যদি আমরা বর্জন না করতে পারি তাহলে ক্ষতির দিকটা আরও বাড়বে। প্রতিবেশী দেশে ভারতের কথা বলছি আমি, আমি দু একবার ভারতে গিয়ে দেখেছি সেখানকার স্কুলের ছেলেমেয়েরা পর্যন্ত ইংরেজি বলতে পারে, পরক্ষণে আবার হিন্দি বলছে,
পরক্ষণে আবার বাংলা বলছে, বাংলাটা একটু কম বলে, বাঙালির ছেলে কিন্তু বাংলাটা কম বলে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে দেখা গেল যে এদের জাতীয়তা বোধ আমাদের চেয়ে অনেক কম, এরা দেশের উন্নয়নে অবদান রাখবে না, কম রাখবে, এরা চলে যাবে দেশে বিদেশে এবং বিলাস ব্যসনে জীবন কাটানোর জন্যে অন্য দেশের সেবা করবে। যেসব প্রেম এদের মধ্যে কম থাকবে এবং এটা দেখাই যাচ্ছে। আমরা বাংলাদেশ কত সালে হলো, 71 সালে, মাত্র 71 সালে আমরা স্বাধীন হয়েছি যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে। দেখা যাচ্ছে যে ভারত সেই 47 সাল থেকে স্বাধীনতা ভোগ করছে, অনেক বিষয়ে ইতিমধ্যে বাংলাদেশ ভারতকে ছাপিয়ে গেছে। ভাষার প্রতি আমাদের আনুগত্য আছে, আমাদের সংস্কৃতির প্রতি আনুগত্য আছে, এবং আমাদের যে দূষিত প্ররোচনা, এই যে মিশ্র ভাষায় কথা বলা, ভাষার বাংলার মধ্য দিয়ে উর্দু বা ইংরেজি বা অন্য কোনো বর্ণ দিয়ে ভাষা দিয়ে কথা বলা বা শব্দ দিয়ে কথা বলা, এই ধরনের যে প্রবণতা, এটা খুবই ক্ষতিকর প্রবণতা এবং আমাদের মানে চেতনার বিকৃতি ঘটায় বলে আমি মনে করি। কাজেই এটা পরিহার করা উচিত এবং এই নিয়ে আন্দোলন গড়ে তোলা উচিত। ধন্যবাদ স্যারকে। আমি অনুষ্ঠানের এ পর্যায়ে প্রফেসর মোহাম্মদ শরীফুল ইসলাম খান স্যারের কাছে জানতে চাই, তিনি একজন সংস্কৃতিবান মানুষ, শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি তিনটি শাখায় কিন্তু তিনি অবদান রেখে চলছেন নওগাঁর মানুষের জন্য। তার কাছেই আমি প্রশ্নটা জানতে চাই, প্রশ্নের উত্তর জানতে চাই, সেটা হচ্ছে যে একুশের প্রভাব আমাদের সংস্কৃতির সাথে কীভাবে জড়িয়ে আছে। ধন্যবাদ তোমাকে প্রশ্ন করার জন্যে। একুশের প্রভাবটা আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত আছে। কারণ হচ্ছে এই, আমরা যখনই আমি প্রথমে শুরু করেছিলাম এই দিয়ে, এইভাবে শুরু করেছিলাম যে একুশ মানে মাথা নাত না করা। কাজেই এইটি হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড়, প্রত্যেকের জীবনে আমার জড়িয়ে আছে। আমি একুশকে নিয়ে আমি যে আমার কথা যেটা বলি, আমি যে কথাগুলো বলি সেটি হচ্ছে এই সবসময় যে আমি কৃষ্ণবনের শোকের ভাবনা নিয়ে একুশকে আমি দেখি না। আমার একুশ শোকের হবে কেন? একুশ আমাকে দরিদ্রমান হতে এবং হতে এবং সাহস জুগিয়েছে। একুশ আমাকে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়াতে শিখিয়েছে। একুশ আমাকে স্বাধীনতার অঙ্গীকার দিয়েছে। একুশ আমাকে রক্তিম সূর্যের আভা দিয়েছে। একুশ আমাকে বাংলাদেশ দিয়েছে। একুশ ছিল বলেই আমরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার সুযোগ পেয়েছি। আর একুশ আমাকে প্রশাসন চালাতে সচিব দিয়েছে, সেনাপ্রধান হওয়ার সুযোগ করে দিয়েছে। একুশ আমার আনন্দ, মহা আনন্দ। আমি একুশকে শ্যামল বাংলার এক সোনালী ধানের ক্ষেতের নৃত্যের মতো, পাল তোলা নৌকার মতো চলমান জীবন শক্তি বিবেচনা করি। এই আমার একুশ, এই আমার চেতনা। চমৎকার বলেছেন স্যার। আমরা আজকে গর্বিত আপনাকে পেয়ে, বরেন্দ্র রেডিও গর্বিত, গর্বিত আলোর ভুবন অনুষ্ঠান আপনাকে পেয়ে। আমি সেই সাথে মোহাম্মদ হাশমত আলী স্যার, তার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটা হচ্ছে যে একুশে ফেব্রুয়ারি তথা আমাদের সংস্কৃতিকে লালন করা উচিত কেন? কেন উচিত? স্যার তো বলছিলেন যে একুশ এত কিছু আমাদের দিল, তো একুশকে আমরা লালন করবো, তো কাকে লালন করবো? কিন্তু দুঃখের বিষয় যে আমি কিন্তু তৃপ্ত নয় যতটুকু চর্চা হচ্ছে স্যার, আর যেটুকু দেখানো হচ্ছে সেটা অনেক ক্ষেত্রে লোক দেখানো। আমরা হয়তো স্যার একুশে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে যাব, জুতাটাও হয়তো খুলবো না, শহীদ মিনারের জুতা পরে হয়তো উঠবো, একটা ফুল দিব, একটা ছবি তুলবো, ফেসবুকে ছাড়বো, টিভি বিভিন্ন মিডিয়ায় ছাড়বো, তারপরে কিন্তু সব শেষ হয়ে যায়। তারপর যখন বক্তব্য দিব, তখন আমরা ইংরেজি বাংলা মিশিয়ে বক্তব্য দিব, আমার ছেলেকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো, আমার ছেলেকে আমি ইংরেজি উপন্যাস পড়তে দেব। সুতরাং আমি বলতে চাচ্ছি যে যতটুকু করা উচিত আমরা ততটুকু কিন্তু করছি না। অথচ স্যার যেটি একটু বললেন, সম্মানিত শরীফুল স্যার, যে একুশ আমাদের কিন্তু এই এত দূর নিয়ে এসেছেন একুশের চেতনা থেকেই। সুতরাং আমি আরেকটা আহ্বান জানাবো কবি সাহিত্যিকদের। আমি দুঃখ, আমার দুঃখ লাগে যে আমার মনে হয় যে ওই সেই জীবন থেকে নেওয়া ছাড়া একুশকে নিয়ে কোনো চলচ্চিত্র নির্মিত হয়েছে বলে আমার জানা নেই, হতে পারে আপনাদের হয়তো যদি থাকে, আমার জানা নেই স্যার, যেটা হওয়া উচিত ছিল, আরও অনেক হওয়া উচিত ছিল। আমরা মুক্তিযুদ্ধ নিয়ে চেষ্টা করি অনেক কিছু করবার, লিখবার, কিন্তু স্যার হয়তো আমাকে আরও যদি তথ্য থাকে জানাবেন যে একুশকে নিয়ে কি এমন কিছু চলচ্চিত্র নির্মিত হয়েছে উল্লেখযোগ্য। আর স্যার, প্রফেসর শরীফুল ইসলাম খান যে বক্তব্যটা দিয়েছেন তার মধ্যে থেকে আমরা অনুভব করেছি যে একুশ হচ্ছে একটি পৌরুষদীপ্ত চেতনা। এই চেতনার দ্বারা আমাদের সামনে যত প্রতিবন্ধকতা, আমাদের যত সংকীর্ণতা, এগুলোকে আমরা অতিক্রম করে যাব। নির্ধারিতভাবে একটা ছবি নয়,
সব ছবির মধ্যেই একুশ লুকিয়ে আছে, একুশের প্রেরণা লুকিয়ে আছে। আমাদের মধ্যে যে অস্বচ্ছতা আছে, আমরা যে মিশ্র ভাষায় কথা বলছি, এর বিরুদ্ধেও যে কথা বলতে হবে, এটাকে অপসারিত করতে হবে, সেই চেতনাও একুশ আমাকেই দিচ্ছে। কাজেই অন্যান্য ক্ষেত্রেও আজকে দেখুন ঢাকায় একুশের বই মেলা হচ্ছে, হাজার হাজার বই ছাপা হচ্ছে, দোকানে চলে যাচ্ছে, মেলায় চলে যাচ্ছে, বইগুলো ছেলের মেয়েদের হাতে হাতে বাড়ি পৌঁছে যাচ্ছে এবং এগুলো তারা পড়ছে। এবং এর মধ্যে অধিকাংশ বই, অধিকাংশ কেন, একুশের চেতনা বিরোধী বই বোধহয় এক দুটি একটিও পাওয়া যাবে না। সর্বদিক থেকে আমরা এগিয়ে চলেছি, এগিয়ে যাব, সীমাবদ্ধতা আছে। বহুদিন এই দেশটা ইংরেজের পরাধীন অধীনে ছিল, তারপরে পাকিস্তানিদের অধীনে ছিল, আমাদের মেরুদণ্ড ততটা সোজা এখনো হতে পারে নাই, কিন্তু স্বাধীনতার উত্তাপে আমরা আরো আরো উদ্দীপ্ত, আরো প্রাণবন্ত, আরো সংগ্রাম মুখর, এবং সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের দেশকে সোনার দেশে পরিণত করব। আগুনে পুড়ে খাঁটি সোনার দেশ হবে আমাদের এই বাংলাদেশ। ধন্যবাদ স্যারকে তার চমৎকার বক্তব্যের জন্য। আমি অনুষ্ঠানের এ পর্যায়ে প্রফেসর মোহাম্মদ শরীফুল ইসলাম খান স্যারের কাছে যে বিষয়টি জানতে চাই, যে আপনি অবশ্যই একজন সংস্কৃতিবান মানুষ, আপনি সংস্কৃতির সাথে জড়িয়ে আছেন ওতপ্রোতভাবে, তো আপনার কাছে যে যে বিষয়টি আমার জানার ইচ্ছা সেটা হচ্ছে যে একুশের চেতনা বা আমাদের নিজস্ব সংস্কৃতি, এই দুটি বিষয় একজন মানুষকে কীভাবে পরিপূর্ণতা দেয়। ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য। আসলে সবচেয়ে সত্যি কথাটা কি জানো, আমাদের একটা দোষ হয়ে গেছে, যেমন কথা বলতে বলতে বলি আপনার সবকিছুই ভালো বাট, আপনি এই কাজটি করলেন সো, এই যে বাট সো হোয়াই, এই শব্দগুলোকে আমরা পরিহার করতে হবে আমাদেরকে। এই যদি আমরা পরিহার করতে পারি, যদি প্রচ্ছন্ন পরিচ্ছন্ন বাংলা বলতে পারি, তাহলে কিন্তু আমার এই চেতনাটাকে আমি আরো সামগ্রিকভাবে তুলতে পারবো। যেমন ধরেন অনেকেই আজকাল যেটা নিয়ে আমাদের শহীদদের যে এই আরবি ভাষায় বাংলা বলবে, এরকম যে ভাষার বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, এখন ফেসবুকে তারা সেইভাবে ইংরেজি লিখছে, তোমাকে দেখতে পাচ্ছি, এই কথার যে কী উচ্চারণ হচ্ছে, এটি আমরা একটা কঠিন একটা জায়গায় যাচ্ছি, এইটাকে আমাদের পরিহার করতে হবে। এবং ফেসবুকের এই যে লেখাগুলো নিয়ে আমাদের সচেতন মানুষ যারা ফেসবুকে থাকেন, তাদেরকে এই ব্যাপারে শক্ত হতে হবে। কাজেই আমরা যদি এটা বিরোধিতা করি, আমি তো করে রাখছি, যারা এই ভাষায় কথা বলে আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছে, আমি তাদেরকে ডিনাই করেছি, আমি তো আমাদেরকে আমি বলেছি যে আমি এই ধরনের বন্ধু আমার দরকার নেই, ফেসবুক ফ্রেন্ড দরকার নেই, যারা বাংলা ভাষার জন্য এত কষ্ট করে যে সমস্ত মানুষ রক্ত দিল, তাদের কথা না বলে, তাদেরকে সম্মান না জানিয়ে আমি এই সমস্ত ভাষা আমি শুনতে চাই না, এটি আমার বক্তব্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই, যে আমাদের চেতনাটাকে আমাদের সার্বজনীন করে এবং পরবর্তী প্রজন্মের কাছে আরও বেশি করে ছড়িয়ে দিতে হবে এই একুশের চেতনাটাকে। স্যার আমার আরও একটু বেদনা আছে, সেটি হচ্ছে যে আমরা অনেক সময় কিছু কিছু শিল্পীর গান শুনি, তো আমার কখনো কখনো মনে হয় যে এটা বাংলা গান শুনছি নাকি ইংরেজি গান শুনছি, এটা নিয়ে কিন্তু আমার সন্দেহ প্রকাশ হয়। তো যখন দেখি দুই একটা বাংলা শব্দ বুঝতে পারি, তখন মনে হয় যে হ্যাঁ বাংলা গান। তো এইরকম বাংলা গান তো স্যার আমরা কখনো আশা করি না, শুনতে চাই না, আমাদের প্রজন্ম নতুন প্রজন্মদেরকে আমরা এগুলো গান শোনাতে চাই না, অথচ এগুলো গান অহরহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে। আরও যেটা আপনি বলছিলেন যে পাঠ্যপুস্তকে যদি শুদ্ধ বাংলায় লেখা না হয়, তাহলে জাতি কোথায় যাবে ভবিষ্যতে, এটা কিন্তু চিন্তা করার বিষয়। সুতরাং যারা পাঠ্যপুস্তক প্রণয়ন করেন, যারা দায়িত্বে থাকেন, সম্পাদনা করেন, আমি আমি বলবো যে সরকার যেন এই বিষয়টা অবশ্যই গুরুত্ব দেন, যে পাঠ্যপুস্তকে অন্তত যেন সঠিকভাবে বাংলাটা লেখা হয়। এই হাসপাতাল তোমার এই কথার সঙ্গে আর একটা চমৎকার একটা আমার কথা মনে পড়লো এখনই, সেটি হচ্ছে এই এই গুগলকে আমরা শক্তিশালী করছি আমরা বাঙালিরা। আমাদের নিজেদের ওয়েব পেজকে না বলে আমরা গুগলকে সাপ্লাই দিচ্ছি, আমরা গুগলকে সরবরাহ করছি, এইটার আপনারা এইটা লেখেন, এইটার আপনারা এটা লেখেন, যে ওয়েব পেজটা আমরা করব সেটা আমরা গুগলকে দিয়ে গুগলকে আমরা শক্তিশালী করছি। তা আমরা এই কাজটি কেন করব, যে কাজটি আমাদের করা দরকার। এবং এরকম অনেক ফ্রন্ট আছে এবং অনেক আমাদের ওয়েবসাইট আমরা খুলতে পারি, যে ওয়েবসাইটগুলোকে আমরা গুগলকে নাই, আমরা নিজেরাই এই শব্দগুলো আমরা ব্যবহার করবো এবং আমাদের স্বার্থে এটি ব্যবহার করব। কাজে এইটি আমাদের মনে রাখতে হবে যে গুগলকে শক্তিশালী করবার আমাদের কোনো দরকার নেই, যে ওয়েবসাইটটি আমরা করে আমরা এই শিল্প সাহিত্য সংস্কৃতি সবগুলো আমরা নিয়ে যাব আমাদের ভাষায় এবং আমাদের নিজস্ব ওয়েব পেজে এবং ওয়েবসাইটে। ধন্যবাদ স্যারকে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আপনাদের কাছ থেকে ছোট্ট করে একটু জানতে চাই যে বরেন্দ্র রেডিও শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ইতি কথা। ভালোই তো আলোচনা হলো, উপভোগও করলাম, অংশগ্রহণও করলাম,
এর আগে বরেন্দ্র রেডিওতে তার প্রোগ্রামে অংশগ্রহণ না করার জন্য নিজেকে বঞ্চিত মনে করছি। ভবিষ্যতে যাতে আবার এখানে আসতে পারি এই প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য শেষ। আমি আবারও বলি, একুশ আমার অহংকার, শেষ কথা পরবর্তী প্রজন্মের। একুশের মধ্যে আমার মায়ের সেই আদি স্নেহ ঝরা ধান ঝরছে। একুশ আমার বাংলাদেশ, আমার স্বাধীনতার মিনার। সবশেষে যে কথাটা আমি বলবো, একুশ ভাষার মাস, মাতৃভাষা বাংলার জন্য শহীদরা তাদের জীবন দিয়ে গেছেন। আমার মনে হয় এই বাংলা ভাষাকে ভালোবেসে অন্তত শুদ্ধ করে বাংলা বলবো, বাংলা ভাষায় গান করব, কবিতা লিখব, কিন্তু বাংলা ভাষায় চিন্তা করব, বাংলা ভাষায় প্রতিবাদ করব, বাংলা ভাষায় আমাদের সবকিছু হবে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ অনেক ব্যস্ততার মাঝেও আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। এবং আমরা আজকে বিশেষভাবে বলতে চাই, তিনজনকে আজকে আমরা পেয়েছি একই সাথে, এটা আমাদের আসলে সৌভাগ্য। এবং সেই সৌভাগ্যের রেশ টানতে টানতে আজকে আমাদের কিন্তু অনুষ্ঠানের শেষের দিকে আমরা চলে এসেছি। আপনাদের তিনজনকে আবারও ধন্যবাদ। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় ছিল মহান একুশে ফেব্রুয়ারি এবং আমাদের সংস্কৃতি। এই বিষয়টিকে বিশদভাবে আলোচনা করলেন জনাব প্রফেসর মোহাম্মদ শরীফুল ইসলাম খান, সাবেক অধ্যক্ষ নওগাঁ সরকারি কলেজ এবং সম্পাদক আবর্তন। আমাদের মাঝে উপস্থিত ছিলেন জনাব আতাউল হক সিদ্দিকী, অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং কবি এবং গবেষক। আমাদের মাঝে আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হাশমত আলী, শিক্ষক নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় নওগাঁ। শ্রোতা, এই অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত আপনারা জানাতে পারেন SMS ও কমেন্টের মাধ্যমে। SMS করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RB স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন এবং আরও একটি স্পেস দিয়ে আপনাদের কথাগুলো লিখে পাঠিয়ে দিতে হবে 7171 এই নাম্বারে। ফেসবুকে লগ ইন করার জন্য www.facebook.com/BarendraRadioNaga এই পেজটিতে আপনার সুচিন্তিত মতামত জানাতে পারেন। প্রিয় শ্রোতা, একুশের মাধ্যমে আমরা জেনেছি পরিপূর্ণভাবে বাংলা আমাদের ভাষা, আমরা বাঙালি। একুশের চেতনায় আমাদের জীবনবোধ হয়েছে উন্নত, আমাদের অস্তিত্ব মিশে আছে একুশের অনুভূতিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকে শিক্ষা বিষয়ক আলোচনা অনুষ্ঠান আলোর ভুবন থেকে বিদায় নিচ্ছি। আমি সুস্মিতা সাহা, শুভ বিদায়। শিক্ষা বিষয়ক আলোচনা অনুষ্ঠান আলোর ভুবন, উপস্থাপনা এবং প্রযোজনায় সুস্মিতা সাহা, শব্দগ্রহণ এবং সম্পাদনায় শরীফ উদ্দিন। আলো আলো।